वेलकम टू माय चैनल लर्न मैथ एट होम। मी पियाली घोष, असिस्टेंट टीचर मैथमेटिक्स। आज के क्लास 9 এর উৎপাদকে বিশ্লেষণের দ্বিতীয় অংশ করব। তোমরা আগের দিন দেখেছো যে ভ্যানিশিং ফ্যাক্টর দিয়ে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করা হয় বা পরীক্ষা পদ্ধতি ট্রায়াল মেথড যেটা বলা হচ্ছে সেই পদ্ধতিটা দেখিয়ে দিয়েছিলাম। এখন ওই ট্রায়াল মেথডেরই আর একটুখানি বিস্তারিত আলোচনা আমরা করব। যখন যে কিউবটা আছে সেই কিউবের যে পদটা আছে ওই পদের সহগটা যদি এক ছাড়া অন্য কিছু হয় তাহলে কি হবে, কিভাবে করতে হবে এইটা আমরা আজকে একটু দেখে নিই। তোমাদের দেখো বইয়ে বসে দেখি 8.1 এর এই অঙ্কগুলো করতে বলেছিলাম। তো এখানে কিছু অঙ্ক আছে সহগগুলো এক আছে, আবার কিছু আছে যেখানে এক ছাড়া অন্য কিছু আছে। তো এক ছাড়া যেগুলো অন্য কিছু আছে সেরকম একটা অঙ্ক আমরা আজকে দেখে নিই কীভাবে করতে হবে। তোমাদের বইয়ে দেখো এই 6 এর অঙ্কটাই রয়েছে, কোষে দেখি 8.1 এর। তো 6 এর অঙ্কটা একটুখানি দেখিয়ে দিই কীভাবে করতে হবে। এখন তোমরা আশা করি দেখতে পাচ্ছ এটা। তো এই অঙ্কটা ক্ষেত্রে কি করব না, এখানে এ কিউবের সহগ আছে 4, আর এখানে যে ধ্রুবক পদটা সেটা আছে 2। আমরা এর আগের যেগুলো করেছিলাম যেখানে এ কিউবের সহগটা 1 আছে সেখানে আমরা এই ধ্রুবক পদটাকে উৎপাদকে বিশ্লেষণ করেছিলাম, তারপর তার প্লাস মাইনাসগুলো নিয়ে বসিয়ে বসিয়ে দেখেছিলাম কখন এই রাশিমালাটার মান 0 হয়ে যাবে। এখানে এইটার উৎপাদকে বিশ্লেষণ করব আর এটারও উৎপাদকে বিশ্লেষণ করব। তারপরে আমরা এইটার বাই এইটা অর্থাৎ এর উৎপাদকগুলো বাই এর উৎপাদকগুলো এতগুলো আমরা অপশন পাবো বসানোর জন্য। তো আমরা এখানে লিখে নিই যে 2 এর উৎপাদক কি কি হয়। 2 এর উৎপাদক 1 2, এবার এগুলো প্লাস মাইনাস হবে, তাহলে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, আর এখানে আছে 4 বা 4 এর উৎপাদক কি কি হবে না, এটার হবে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 আর প্লাস মাইনাস 4। এখন আমরা যে গুলো বসাবো সেগুলো কি বসাবো, মানে এই এর জায়গায় যে জিনিসগুলো বসাবো সেগুলো এরকম যে এর পরিবর্তে আমরা বসাবো, এইটা বসাতে পারি প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, আবার এইখানে যেহেতু আমি যদি এখানে 4টা কমন নিই তাহলে আমরা এখানে 2/4 করতে পারব। হিসাবে এটাকে আমরা 2/4 এর যে উৎপাদক সেইগুলো দেখব, অর্থাৎ এইটা বা এটা এইভাবে করতে হবে, অর্থাৎ প্লাস মাইনাস 1/1 তো 1ই হবে, 2/1 2 হবে, 2/2টাও 1 হবে, 2/4টা প্লাস মাইনাস হাফ হয়ে যাবে। তাহলে এতগুলো এই 6টা বসাতে পারবো আমরা। তাহলে এটা নিই, তাই এফ ওয়ান হচ্ছে 4 × 1² - 9 × 1² প্লাস 3 × 1 + 2। দেখে নিই কি হচ্ছে, এটা 4 - 9 + 3 + 2, তাই 0 হয়ে যাচ্ছে। এটা প্রথমেই পেয়ে গেলাম, সবসময় যে প্রথমটাতেই পাওয়া যাবে তা নয়, এগুলো সবগুলো করেও দেখতে হতে পারে। তো আমরা প্লাস 1 - 1 + 2 - 2 + ½ - ½ এরকম করে করতে থাকবো, +4 - 4। যেহেতু এফ ওয়ান সমান 0 হলো তাহলে আমরা কি বলতে পারি, অতএব আমরা আগে পড়েছি যে ফ্যাক্টর থিওরেম যেটা ছিল অর্থাৎ গুণনীয়ক উপপাদ্য, যে এফ এ যদি 0 হয় কোনো এফএক্স এর ক্ষেত্রে, এফএক্স একটা যদি রাশিমালা হয় সেখানে যদি এফ এ সমান 0 হয় তাহলে এক্স মাইনাস এ হবে রাশিমালাটার একটা উৎপাদক। এখানে আমরা এফ এ ধরেছি, এটাকে এফ ওয়ান সমান 0 হয়েছে, তাহলে কি হবে না এ মাইনাস 1 হয়ে যাবে এই রাশিমালাটার একটি উৎপাদক। ঠিক আছে, এখানে আগেরটার সঙ্গে আলাদা শুধু হচ্ছে এর পরিবর্তে কি কি বসাবো। এখানে যদি এটা কিছু না থাকে অর্থাৎ 1 থাকে তখন আমরা শুধু 2 এর উৎপাদকগুলো যেগুলো হবে সেগুলো প্লাস মাইনাসগুলো এখানে বসাচ্ছিলাম, আর এখানে যেটা আলাদা করতে হবে যে এই
কে এটা দিয়ে ভাগ করে দিতে হবে, তারপরে আমরা আরও কিছু উৎপাদক পেয়ে যাব বসানোর জন্য, তো সেইগুলো বসাবো। এইটা হচ্ছে এক্সট্রা জিনিস, তাই এ মাইনাস ওয়ান রাশিমালাটার উৎপাদক। তাহলে আমরা সংক্ষেপে এখানে লিখি, এফ এ সমান ফোর এ কিউব মাইনাস নাইন এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস টু সমান, এটা এ মাইনাস ওয়ান ইনটু কি লিখতে হবে এখানটা, আগের দিন যেভাবে করেছিলাম আজকে আমরা সেভাবেও করতে পারি। যে এটা ফোর এ কিউব আছে, তাহলে এখানে প্রথমে ফোর এ স্কোয়ার লিখে দিলাম, তারপরে আবার একটা এখানে এ মাইনাস ওয়ান লিখলাম, আবার এখানে একটা এ মাইনাস ওয়ান লিখলাম। এরপর সাজিয়ে বসাতে হবে যে ফোর এ কিউব হলো মাইনাস ফোর এ স্কোয়ার হলো, আছে মাইনাস নাইন এ স্কোয়ার। আচ্ছা, তোমরা এখানে আর একটা স্টেপ করতে পারো, যে এইখানে গুণ করে করে যেগুলো হচ্ছে এই মাঝখানটা লিখলে, তাহলে তোমাদের সুবিধা হবে যে ফোর এ কিউব মাইনাস ফোর এ স্কোয়ার। এবার আছে মাইনাস নাইন এ স্কোয়ার, এখানে হয়েছে ফোর এ স্কোয়ার মাইনাস ফোর এ স্কোয়ার, তাহলে এখনও কত হতে হবে, মানে মাইনাস ফাইভ এ স্কোয়ার। এবার এখানে এইটা এই কাজটা হয়ে গেছে, এরপরে এখানে কিছু বসাতে হবে, এখানে এ মাইনাস ওয়ান দিয়ে সেটা গুণ হবে, আসতে হবে মাইনাস ফাইভ এ স্কোয়ার। তাহলে এ আছে মাইনাস ফাইভ এ, হয়ে গেল মাইনাস ফাইভ এ স্কোয়ার। আচ্ছা, তার সঙ্গে আরও কী হলো, শুধু তো এটা না, এটাও আছে, তাহলে মাইনাস মাইনাস এ প্লাস ফাইভ এ, এখানে আমরা প্লাস ফাইভ এটা লিখি। আচ্ছা, প্লাস ফাইভ এ, এখানে কত আছে থ্রি এ, তার মানে কী করতে হবে, টু এ বাদ দিতে হবে, অর্থাৎ মাইনাস টু এ, তাই এখানে হয়ে যাবে মাইনাস টু, মাইনাস টু এ হলো প্লাস টু, আবার মাইনাস মাইনাস এটাও করতে হবে, তাহলে প্লাস টু। তাহলে দেখো এইটা আর এটা মিলে যাবে, আবার এইটার সঙ্গে এটা যদি আমি ক্যালকুলেশন করি উল্টো দিক থেকে, তাহলে দেখবো যে আবার এইটা চলে আসছে, অর্থাৎ আমরা এটা খানিকটা ব্যাক ক্যালকুলেশন করলাম, এ মাইনাস ওয়ানটা ধরে নিলাম, ধরে নিয়ে ক্যালকুলেশন করে আমরা এটার সঙ্গে মেলালাম। তাহলে এবার এখানে দেখো এ মাইনাস ওয়ানটা তিনটেতেই আছে, কমন চলে গেল, তাহলে কি পড়ে থাকলো, ফোর এ স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস টু। এখন এইটা আবার উৎপাদকে হবে কি না সেটা আমরা দেখবো, এটা কি মিডল টার্ম ফ্যাক্টর হবে, আমরা একটু দেখে নিই এটা মিডল টার্ম ফ্যাক্টর হয় কি না। যে ফোর এ স্কোয়ার আছে আর এখানে টু আছে, দুই চারে আট, এবার এখানে ফাইভ আছে, তো এটা হচ্ছে না আর কি, এইভাবে হবে না, এটা মিডল টার্ম ফ্যাক্টর হলো না। কোনো ফর্মুলা পড়বে কি না সেটা দেখে নিতে পারো একবার, এখানে ফর্মুলাটাও সহজে আসবে না, তাহলে এটা এই রকমই উত্তরটা হবে, অর্থাৎ এ মাইনাস ওয়ান ইনটু ফোর স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস টু, এভাবে এটা উত্তর। বোঝা গেল যে যদি এই রকম থাকে তাহলে কি করব। এরপরে যে অঙ্কগুলো তোমাদের আছে কষে দেখে, এইট পয়েন্ট টু, এইট পয়েন্ট ওয়ানের সব অঙ্কগুলো এইভাবে করতে পারবে, এইট পয়েন্ট টু এ যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর ক্ষেত্রে ফর্মুলা লাগছে, ফর্মুলা মানে নতুন কিছু নয়, মানে আমরা যা শিখেছি আগে সেইগুলো, অর্থাৎ ওই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, বা কোথাও কোথাও পরে আছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা লাগবে। আমি একটা দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও, এই এইট পয়েন্ট টু এর, এটা এইট পয়েন্ট টু, এটার দুয়ের অঙ্কটা করছি, কি আছে দেখো, এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার প্লাস টু মাইনাস টু এম মাইনাস টু বাই এম, এগুলো আসলে একটু সাজিয়ে দেখতে হবে, মানে দেখলে প্রথমেই ফর্মুলা যে খুঁজে পাবে সেটা নাও হতে পারে, কিন্তু সমস্ত ফর্মুলাগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, যাতে দেখে বোঝা যায় যে কোথায় কোন ফর্মুলা হতে পারে, সবসময় ফর্মুলাটা খুব পরিষ্কার থাকবে না। এখন দেখো এইখানে যে সংখ্যাটা আছে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার প্লাস টু মাইনাস টু এম মাইনাস টু বাই এম, এইটা একটা ফর্মুলা হতে পারে, যোগ বিয়োগভাবে উৎপাদক বিশ্লেষণ হচ্ছে না এইটার ফর্মুলাটা, তো সেটা যোগ বিয়োগ হতে পারে। আর এইটা থেকে দেখতে পাচ্ছি যে দুইটা কমন গেলে, মাইনাস টু অ্যাকচুয়ালি কমন গেলে ভেতরে এম প্লাস ওয়ান বাই এম পড়ে থাকবে, তাহলে এটার সঙ্গে এটার একটা কোথাও লিঙ্ক রয়েছে, তো সেটাই আমরা চেষ্টা করি। এটাকে প্রথমে আমরা ফর্মুলাটা ভেঙে নিই, তোমরা এটা ফর্মুলা জানো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এখন প্লাসটা নেবো না মাইনাসটা নেবো, না এখানে যদি মাইনাস কমন নিই তাহলে ভেতরে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে প্লাসটা নেওয়াটাই বেটার, টু এ বি হলো, আর এখানে প্লাস টু আছে, মাইনাস টু কমন নিলাম, এম প্লাস ওয়ান বাই এম, এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, এম প্লাস ওয়ান বাই এম এর হোল স্কোয়ার
माइनस टू प्लस टू और माइनस टू एम प्लस वन बाय एम। এবার এইটা এটাও কেটে যাবে যোগ বিয়োগ, যেহেতু এখন পড়ে থাকছে দেখো এম প্লাস ওয়ান বাই এম এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এম প্লাস ওয়ান বাই এম। তো এম প্লাস ওয়ান বাই এম এখানেও আছে এখানেও আছে, এটা কমন নেওয়া যেতে পারে। তাহলে হলো এম প্লাস ওয়ান বাই এম ইন, এখানে পড়ে থাকবে এম প্লাস ওয়ান বাই এম আর এটাতে মাইনাস টু। তো এটা আমার একটা উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। এটা আর কিছু করা যাচ্ছে না, একঘাতই আছে। তো এইরকম হবে অঙ্কটা, ঠিক আছে? এইভাবে তোমরা অঙ্কগুলো করতে চেষ্টা করো, অর্থাৎ একটু সাজিয়ে নিতে হবে, কোথাও কোথাও স্কোয়ারের ফর্মুলা যেগুলো আছে সেগুলো ভেঙে নিতে হবে, বিভিন্নভাবে করা যেতে পারে। তোমরা চেষ্টা করো, কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে, আমি বলে দেবো। আজকে এই পর্যন্তই থাক। এই ভিডিওটা পছন্দ হলে লাইক করবে, শেয়ারও করতে পারো, আর কোনো রকম সমস্যা হলে কমেন্ট বক্সেও লিখতে পারো কোনো রকম প্রশ্ন থাকলে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, সাবস্ক্রাইব করে রাখলে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো তোমরা সহজেই পেতে পারবে।